অনেকে বলতেই পারেন ভুল সময়ে জন্ম নেয়া এক ফুটবলারের নাম পাওলো দিবালা বা প্রদীপের আলোয় এসেছেন, তবে নিজে আলো হয়ে জ্বলতে পারেননি দেশের জার্সিতে। কারণটা যে তারই দেশের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, সে বিষয়ে দ্বিমত থাকবে না কারোরই। মেসির কাছে ছায়া হয়ে থাকা দিবালা আলো ছড়িয়েছেন ক্লাবের জার্সিতে, কখনো বা জুভেন্টাস আবার কখনো রোমার হয়ে। সাথে আছে আরো অনেক ক্লাবের নামই, তবে এবার নাকি দিবালার ইউরোপ অধ্যায় শেষ হতে চলেছে, খবরটা জানিয়েছেন স্বয়ং আর্জেন্টিনার সাংবাদিক গেস্টন এদুল। ইউরোপ ছেড়ে তাহলে দিবালার গন্তব্য কোথায়? হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরও আছে এখানে। মরুরদের সৌদি আরবেই নাকি পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। আরবের ক্লাব আল কোয়াচিয়ায় যাওয়ার জন্য নাকি সম্মতি দিয়েছেন হ্যান্ডসাম বয়। অবশ্য দিবালাকে বয় বললে এক প্রকার ভুল হয়ে যেতেই পারে। এবার ব্যাংক আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। দেখতে বাচ্চা টাইপ এই ফুটবলারের বয়সটাও যে দেখতে দেখতে কম হলো না, 30 হয়েছেন আগেই। সামনে নভেম্বরে 31 পা দেবেন পাওলো দিবালা। প্রাথমিকভাবে জানা গেছে 15 মিলিয়ন ইউরোতে আল কোয়াচিয়াতে যাচ্ছেন দিবালা। কবে নাগাদ সৌদির মাটিতে পা রাখবেন সে বিষয়ে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি আর্জেন্টাইন সাংবাদিক এদুল। বর্তমান ক্লাব রোমায় দিবালার কন্ট্রাক্ট আছে 2025 সালের 30 জুন পর্যন্ত। সৌদি আরবের ফুটবলে সুবাতাস বইছে, এ পর্যন্ত দেশটিতে খেলতে এসেছেন বিশ্বের নামি দামি ফুটবলাররা, যার সূচনাটা হয়েছে দিবালার সাথে জুভেন্টাসে একসাথে খেলা ফুটবলের বরপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর হাত ধরে। এরপর সৌদি আসেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র, চড়া দামে যোগ দেন সৌদির প্রধান সারির ক্লাব আল হিলালে। তারপর একে একে কারিম বেনজেমা, সাদিও মানে, রিয়াদ মাহরেজের মতো তারকারা ভিড় জমাতে থাকেন মরু দেশটাতে। কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ জয় করা ব্রাজিলের আরেক সেন্সেশন ভিনিসিয়াস জুনিয়রের দিকে হাত বাড়িয়েছে সৌদি। রেকর্ড মূল্যের অফারের সাথে তাকে দেয়া হয়েছে নানান লোভনীয় সুযোগ সুবিধার অফার, তবে এখন পর্যন্ত ভিনির পক্ষ থেকে তেমনভাবে সাড়া মেলেনি। এর মাঝেই সৌদি নিয়ে আসলো দিবালা চমক। যদিও আর্জেন্টিনায় বিশ্বকাপ জয়ী ফুটবলারদের সৌদি এর আগে অফার করে এক প্রকার ব্যর্থই হয়েছে, যার মধ্যে ছিলেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজরাও সেখানে ব্যর্থ হলেও এবার দিবালাকে হয়তো সৌদিতে ফেরাতে সফল হতে যাচ্ছে দেশটির ক্লাব আল কোয়াচিয়া। রিজাউল করিম, কালবেলা। Thank you.